দেখুন মিস্টার মজুমদার, এই জিনিসটা খুব সহজে বোঝানো যায়। সেটা হচ্ছে, ধরুন আপনি আমেরিকা সম্বন্ধে জিওগ্রাফিতে অনেক কিছু পড়েছেন, সমস্ত ডেটা আপনার মুখস্থ, কিন্তু আপনি আমেরিকা যাননি। তো আপনার পক্ষে সব সময় সম্ভব হবে না, 100% পারফেক্ট আমেরিকা সম্বন্ধে ডিসক্রাইব করা আপনার পক্ষে সম্ভব হবে না। আমাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়, আমাদের যে সিলেবাস রয়েছে, ইউনিভার্সিটি সিলেবাস গুলো রয়েছে, আমরা মাস্টার অফ কমার্স পর্যন্ত পড়ে ফেলছি, কিন্তু সেখানে কোনো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন নেই। আমি নিজে এম কম এর ক্লাস করি, সেখানে দেখি ছেলেমেয়েরা এম কম ডিগ্রি পেতে চলেছে, কিন্তু তারা নিজে হাতে কখনো ব্যাংকের কোনো চেক বই বা ব্যাংক নিজেরা হ্যান্ডেল করেনি। তারা জানেই না জিনিসটা কি, ভাউচার বা বিভিন্ন ইনভয়েসেস বা যে কাগজগুলো, সেগুলো তারা জানে না। দিজ আর অল বেসিক্স। অ্যান্ড সেকেন্ড, আর যে অ্যাসপেক্টটা, যে লিগাল অ্যাসপেক্টটা, এই লিগাল অ্যাসপেক্টটা শুধু আইনের বই পড়ে কিন্তু লিগাল অ্যাসপেক্টটা বোঝা যায় না। যেটা হয় সেটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে, মানে বিভিন্ন প্রবলেমস, প্র্যাকটিক্যাল প্রবলেমস আমরা যখন ফেস করব, তখনই এই জিনিসটা আমরা জিনিসটার ভেতরে কি আছে, তার ইন্ট্রিকেসিস কি আছে বুঝতে পারবো। পরীক্ষায় আমি 90% পেতেই পারি, যে কোনো বিকম বা কোনো এই সমস্ত ইউনিভার্সিটি এক্সামে আমি 90% পেতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি 90% পেতে কিন্তু অনেক সময় লাগে। আচ্ছা, এর জন্য দরকার কি হয়, এর জন্য দরকার হয় যে রিয়েল লাইফ সিচুয়েশনে কাজ করতে হয়। যেমন ধরুন আমাদের, আমরা যে সিএ পরীক্ষা দিয়ে পাশ করেছি, কিন্তু সাইমেলটেনিয়াসলি আমরা কি করেছি, 3 বছর কোনো সিএ ফার্মে আমরা সেখানে আর্টিকেল শিপ হিসেবে কাজ করেছি। এই কাজ করাটাই হচ্ছে আমাদের একটা এজ দিয়ে দেয়। হয়তো খুব সিম্পল কাজ করেছি, কিন্তু দিনের পর দিন ওই একটা কাজ করতে করতে আমাদের একটা সিক্স সেন্স, কাজের সম্বন্ধে একটা সিক্স সেন্স তৈরি হয়েছে। এই জিনিসটাই কিন্তু ইউনিভার্সিটি এডুকেশনে অভাব রয়েছে। এই অভাবটা যদি না পূরণ করা যায়, তাহলে কিন্তু প্রফেশনাল হিসেবে কাজ করা খুব ডিফিকাল্ট। এটা কোনো সিএর আন্ডারে থেকে বা কোনো জায়গায় কাজ করে এটা সম্বন্ধে জানা যায়, এবং এটার কিভাবে করা যেতে পারে বা এর তো বিভিন্ন অপশনস রয়েছে কিভাবে করা যেতে পারে, কোনো প্রফেশনাল বডির সঙ্গে যুক্ত হয়ে এই জিনিসটা করা যেতে পারে, বা নিজে বিভিন্ন কাজের মাধ্যমে এটা আমরা শিখতে পারি। নিজে যদি চেষ্টা করে বিভিন্ন কাজ করি, করার চেষ্টা করি, তাহলে এটা শিখে নিতেই পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।